গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এম পিস ব্লগ। তো আজকে আমি যাব হচ্ছে ফালাকাটাতে। তো কার সঙ্গে যাব তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আজকে যাব হচ্ছে প্রিয়ার সঙ্গে, মানে এপি ব্লগসের প্রিয়া, ওর সঙ্গে যাব। তো ও নাকি একটু কেনাকাটা করবে, তো বললো আমাকে যেতে, বলে কি চল যাই। তো বললাম কি চল। তারপরে এখন বাজে হচ্ছে সকাল 12:30, তো এখনও আসেনি, আমি রেডি হচ্ছি, ও আসলেই আমরা চলে যাব ফালাকাটাতে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো শেষ পর্যন্ত ব্লগটাকে অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর প্রিয়া হচ্ছে আসবে। ওকে ফোন করলাম, বলছে যে আসছি। কি রৌদ্র উঠেছে আজকে, খুবই গরম, মানে খুব গরম। দেখা যাক কি হয় আজকে। তো আমি রেডি হয়ে গেছি আর প্রিয়া হচ্ছে ওর বাড়িতে, প্রিয়া হচ্ছে আসবে, আমাদের বাড়িতে আসবে এদিক দিয়ে। তারপর সাইকেল নেব বা হেঁটে হেঁটেই যাবো, হয়তো রৌদ্র উঠেছে তাই ছাতাটা নিয়ে যাব। তো তোমাদের সঙ্গে আবার গিয়ে দেখা হচ্ছে। টিকে আসে, টাটা টাটা টাটা। তো এই যে প্রিয়া রেডি, ডোনা হয় না রেডি। তো বেরিয়ে পড়লাম আমরা, এই যে এখানে আছে ডোনা, এই যে প্রিয়া। তো হেঁটে হেঁটে যাচ্ছি বটতলার থেকে, তারপর ওখান থেকে গাড়িতে উঠবো, টোটো চলে আসছে। দেখো গাড়িতে উঠে পড়লাম, চলে এলাম আমরা ফালাকাটাতে। এটা হচ্ছে ফালাকাটা টাউন। এখানে এখানে কেনাকাটা হবে না, তো একটু হেঁটে যেতে হবে। শপিং মলগুলো হচ্ছে মাদারিহাটে, মাদারিহাটের লাইনে। তো আমাদের নেমে তারপর মাদারিহাটের লাইনে ওদিকে একটু হেঁটে যেতে হবে। তো আমরা স্ট্যান্ড যাবো প্রচন্ড গরম, তাই প্রিয়া আমাদেরকে আইসক্রিম কিনে খাওয়ালো। তো আমি কোনো কেনাকাটি করব না, প্রিয়া আর ডোনা কেনাকাটি করবে। তো প্রিয়া ওর ছেলের জন্য নেবে, মানে আয়ুষের জন্য, আর কার কার জন্য নেবে। ওদের সঙ্গে একটু আসলাম ঘুরতে। দেখো জলের বোতলটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগছিলো। ডোনাও বলছিলো যে খুব সুন্দর দেখো জলের বোতলটা। আমি বললাম যে হ্যাঁ। তো এদিকে প্রিয়া এদিকে শাড়ি কিনছিল। তো কেনাকাটি প্রায় হয়ে গেল, তো প্রিয়া এদিকে লাইনে দাঁড়িয়ে আছে, পে করবে। তো প্রিয়া এদিকে একটা বাটি সেট পেয়ে গেল শপিং করে। তো এটা নিয়ে আমরা চলে যাব। চলে আসলাম খাওয়ার দোকানে। প্রিয়া কি অর্ডার করলো, কি কি অর্ডার করলো? কেন গরমে অবস্থা শেষ। খাওয়ার দোকানে চলে এসেছি। ওই যে ফ্রাইড মোমো নিল প্রিয়া, যে প্রিয়া এখানে বসে আছে, ও খাবে চিংড়ি চপ। এই যে এখানে ডোনা, ডোনাও নিয়েছে ফ্রাই মোমো। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গাড়িতে উঠবো, কি বাসে না হলে বাড়িতে যাবো। সবাইতে যাবো না, দেরি হবে, বাসেই যাবো। দেখতে বাস, এই বাসে করে যাবো আমরা হাই রোড পর্যন্ত। তো চলে আসলাম আমরা বাড়িতে, বাড়িতে না এখন আমি বাড়ি যাব। প্রিয়াকে টাটা করি, টাটা এখন।
মোবাইল দেখি, মোবাইল ব্যাগে থাকলেও ভয় লাগে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকে দিনটা ভালোই কাটলো, গরম ছিল প্রচণ্ড, তা ভালোই লাগলো। অনেকদিন পর প্রিয়ার সঙ্গে আবার মানে ছোটোবেলার কথা মনে করে গেলো, অনেক গল্প হলো। ছোটোবেলায় আমরা কত খেলতাম, কত পুজোতে কত মজা করতাম, সব আর কি মনে পড়ে গেল, খুব ভালো লাগলো। তো ও বলছিল যে আগে কত মজা হতো, এখন একটু অন্যরকম হয়ে গেছে সবার লাইফটা। তো সারাদিন মানে গরমে তো ভালোই কাটলো, বাড়ি চলে এলাম এখন আমার পূজার বাড়িতে। তো এখন বাড়ি বাড়িতে যাবো একটু রেস্ট করে, তারপর বাড়িতে যাব। তো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। এই যে আমাদের পূজা ম্যাডামের বার্থডে, বার্থডে হবে পূজার, আজকে বার্থডে, কেক কাটা হবে পরে, একটু পরে। তারপরে যে মৌ এখনো রেডি হয়নি সেজে গুজে। তুই এখন শিলিগুড়ির মানুষ, তুই একটু সাইজে গুজে থাকবি বেশি বেশি করে। আর মো এমনিতে সুন্দর সাজতে হয় না, 12 ঘন্টা, 12টা থেকে 3টা, হ্যাঁ, তারপর আবার 3টা থেকে, তারপর আবার 5টা থেকে। তোর ঘুমগুলো একটু আমাকে দিস রে, এখন আবার ঘুম পাইতেছে, তাহলে ঘুমা। Happy birthday to you, happy birthday. চোখ বন্ধ করে কান্না করে, ও পূর্ণমী আশীর্বাদ করছে, ঢোকা দিতে পারে না না। পূর্ণমী খুব সুন্দর আশীর্বাদ করলো, এই আবার রাখিস কেন, আশীর্বাদ দিয়ে রাখে দেয়। পূজার মা আশীর্বাদ করছে। বন্ধুরা পূর্ণমীর খাওয়ার কাটিং, মাঝখান থেকে খায় সাইজগুলো, এটা কি করবি বাইরে নিয়ে যাবে, গলায় ঢুলে মালা বানায়। এই যে বার্থডে গার্ল খাইতে বসে, এখানে আছে বৌদি, এখানে আছে একটা বান্ধবী, আবার দিদি, এদিকে হচ্ছে বৌদি মৌমিতা সরকার, ওই যে খাচ্ছে, খাওয়ায় এত ব্যস্ত, দেখ তাকায়ও না, মনে হয় না, মানে তুই আত্মীয়, অনেকদিন পরে আসছে না, থাকাই পুরন দেবী।